অতএব সমাজ মেধাভিত্তিক হতেই হবে, জেনারেল প্রিন্সিপাল ওয়ার্ল্ড ওয়াইড তাই হয়। আর আমাদের এখানে ওই মেধাটাকেই খুন করে ফেলবার চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি যে আন্দোলনটা চলেছে, এখনও চলছে, সেইটা শতকরা 100% যুক্তিসম্মত। দলবাজি করবার একটা সীমা আছে, এবং মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা মহান বিষয় নিয়েও এরকম কাজ করছে যে এটা নিন্দা জানাবার ভাষা নেই। তিনি ছিলেন ডাকসুর বিপি। সে অভিজ্ঞতার আলোকে বর্তমান কোটা আন্দোলন কীভাবে দেখছেন তিনি? সম্প্রতি পিএসসির প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের হতাশা দেখা যাচ্ছে। এতদিন সন্দেহের প্রায় বাইরে থাকা সাংবিধানিক প্রতিষ্ঠানটি এখন প্রশ্নবিদ্ধ, এ নিয়ে তার পর্যবেক্ষণ কি? দেশে মেধাবীদের চাকরি, বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষার পরিবেশ, ছাত্রদের স্বার্থ রক্ষা, এমন আন্দোলনে সাবেক ছাত্রনেতা হিসেবে কোথায় কোথায় ঘাটতি দেখতে পাচ্ছেন তিনি? ঢাকা টাইমসের সঙ্গে কথা বলেছেন নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না। আমি যখন ডাকসুর ভিপি ছিলাম সেটা তো 79-80 একবার, আর একবার 80-81। কোটা সংক্রান্ত এই নির্দেশ বা আদেশ এটা হয়েছিল আবার যদ্দূর মনে আছে 72 সালে। তখন পরিস্থিতিটা ছিল মানে মাত্র যুদ্ধোত্তর দেশ, এত বেশি বিবেচনা করার সব দিক মিলে সেটা রাষ্ট্রের কাছেও ছিল না, ছাত্রদের কাছেও ছিলই না। ফলে এরকম হয়েছে যে আনটিল সে 214 কোনো কোটা নিয়ে আন্দোলন বিক্ষোভ এগুলো হয়নি। কিন্তু এটা খুবই স্বাভাবিক, যতই দিন গেছে মানুষ বেড়েছে, ছাত্র বেড়েছে, ছাত্রদের অধিকারের প্রশ্ন বেড়েছে, তাদের চাকরির নিশ্চয়তা বা প্রাপ্যতা নিয়ে বিবেচনা বেড়েছে, তখন তারা দেখেছে যে এই যে কোটা একটা পদ্ধতি রাখা হয়েছে 56% সব মিলে অলটুগেদার, মানে এটা একটা, এখানে মেধার এমনিতেই তো পার্সেন্টেজ ওয়াইজ মেধার ব্যাপারটা কমে গেল, এইটা ছেলেরা বলতে শুরু করেছে। এবং আমি মনে করি খুব রাইটলি বলেছে, হয়তো আরও আগেও এটা বলা যেতে পারতো। এখন আগের মধ্যে যদি আমি আসি বা আমাদের আগে কেউ আসে, তা আমাদের স্বীকার করতে তো অসুবিধা নেই, লজ্জা নেই যে এটা আমরা করি নাই, করতে পারি নাই। কিন্তু প্রশ্নটা খুবই সঙ্গত, এমনিতেও মানে অনেক মুক্তিযোদ্ধাও আজকাল ইন্টারভিউ দিচ্ছেন, এমনি নিজেরা স্বতঃপ্রণোদিত হয়ে এসে কথা বলছেন, বলছেন যে আমরা তো কোটা পাওয়ার জন্যে বা ভাতা পাওয়ার জন্যে মুক্তিযুদ্ধ করিনি, আমরা দেশের প্রশ্নে মুক্তিযুদ্ধ করেছি। সিনিয়ররা যেমন বলেছেন, অন্যান্যরা বলেছেন, এবং সর্বস্তরের মানুষও তাই বলে। তারপরেও মুক্তিযুদ্ধ তারা করেছেন, যারা করেছেন, এত বড় ঘটনা, যারা সংগঠিত সব মিলেই আমি বলছি, তাদের প্রতি সম্মান জানানোর ব্যাপারে এই জাতির কখনোই কোনো কার্পণ্য হয়নি, এবং এখনও কোনো নেতিবাচক দৃষ্টিভঙ্গি নেই। কিন্তু প্রশ্ন এটা এসছে, এখন চলছে থার্ড জেনারেশন কেন এই বেনিফিট পাবে? এমনিতেই একজন মুক্তিযোদ্ধা তাও ধরতে হবে, তিনি যদি এরকম দরিদ্র হন যে তার জীবন নির্বাহ করাই কষ্টকর, অনেক আছেন গ্রামের গরিব দরিদ্র মানুষ, কৃষক, চাষি, শ্রমিকরা অনেকেই তো মুক্তিযুদ্ধ করেছেন, এবং এরকম ঢাকা শহরেও আমাদের মাঝে মাঝে দেখা হয় রিক্সা চালাচ্ছেন, ভ্যান গাড়ি চালাচ্ছেন, তারা মুক্তিযুদ্ধ করেছেন। তো ওই সমস্ত পরিবার কিন্তু নেগলেক্টেডই থেকেছে, মানে যখন থেকে 56% কোটা ছিল তখনও ওদেরকে কখনোই অ্যাড্রেস করা হয়নি, এবং শেষ পর্যায়ে এসে দেখা গেছে বিশেষ করে গত 15 বছরে, তার আগেও হয়তো ছিল, সেরকম করে কেউ নজর করেনি। তা হচ্ছে এই কোটাটা যে উদ্দেশ্য বলা হয়েছে যে এই জন্যে রাখছি মুক্তিযোদ্ধাদের সচ্ছলতা দেওয়ার জন্যে বা তাদের একটা আর্থিক সহায়তা দেওয়ার জন্যে, সেইটা তো করাই হয়নি, বরঞ্চ সেইখানে এক ধরনের দলবাজি হয়েছে। এখন মুক্তিযোদ্ধা স্বয়ং আর্থিকভাবে দুর্দশাগ্রস্ত, তার পরিবার চলছে না, তাকে সাপোর্ট দেওয়ার যে কোনো ধরনের উদ্যোগের পেছনে বিরুদ্ধে কোনো সময়ই জাতি ছিল না। এমনকি এরপরে যার সন্তানের কথা যখন এসছে তখন এরকম করে সরব কোনো প্রতিবাদ হয়নি, কথা উঠতে পারত, কারণ মুক্তিযোদ্ধা হলেই তাকে দিতে হবে এরকম তো কোনো কথা নয়। বহু মুক্তিযোদ্ধা আছে রীতিমতো সচ্ছল, ব্যবসা করে, চাকরি করে, অনেক সুবিধা টুবিধা পেয়েছে এবং ভালো আছে পরিবার পরিজন সহ, তারা কেন ভাতা দাবি করবেন
বা তারা কেন কোটা দাবি করবেন চাকরির ক্ষেত্রে, এগুলো তো প্রশ্ন হয় না, কিন্তু হয়েছে সেটা। কিন্তু যখন বলা হচ্ছে থার্ড জেনারেশনে তাদের নাতি নাতনি তাদেরকেও এটা দিতে হবে, এবং এর মধ্যে দেখা যাচ্ছে মানে দু একজন মন্ত্রীর নাম পর্যন্ত উঠে এসছে, আমলাদের নাম আসছে এবং দলীয় লোকদের নাম আসছে, দলের নেতা তাদের আত্মীয় স্বজন তাদের এই কোটা ব্যবস্থায় সুবিধা দেওয়া হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই ছেলেদের মধ্যে এই বিদ্রোহ হয়েছে। আমি মনে করি যে আন্দোলনটা চলেছে এখনও চলছে সেইটা শতকরা 100% যুক্তিসম্মত। এবং এইবারে আমি না আরও একটা জিনিস দেখলাম যে এখন যারা আন্দোলন করছে খুব স্বাভাবিক, একদম পড়ুয়া ছাত্ররা যে কজনের নাম সামনে এসছে টিভিতে দেখা গেছে, এরা যথেষ্ট বিবেচনাবোধ সম্পন্ন। তারা টিভিতে এসে যে কটা কথা বলেছে, যে কটা টক শোতে কথা বলেছে, তারা যুক্তি সহকারে বুঝিয়ে দিয়েছে তারা কোটা বিরোধিতা করছে কোন কোন যুক্তিতে কোন কোন ক্ষেত্রে। তারা এমনকি এমনও বলেছে হ্যাঁ কোটা তো রাখা যেতে পারে, একদম যে মানে অগ্রসর অনগ্রসর জাতি নৃগোষ্ঠী বা এই ধরনের যারা আছে তাদের জন্যে রাখা যেতে পারে, সেটা তো একটা পার্সেন্টেজ বলেছে 5% রাখা যায় তার উপরে না। আমি ওই বিতর্কের মধ্যে যাচ্ছি না, 5% 7%, সেটা তো বিচার বিবেচনা করে দেখা যাবে। কিন্তু সর্বশেষ গভর্নমেন্ট যে পিএসসি এবং ইয়ে দিয়েছে মানে নিয়োগ প্রাপ্তদের, সেখানে দেখা গেছে যে মানে ওই কোটা ফুলফিল করার মানুষই নাই, মেধা তালিকা দিয়ে করতে হবে, মেধা তালিকা করা হচ্ছে না। তার মানে আমি যদি মনে করি কথার কথা 30% মুক্তিযোদ্ধা নাই তো এখন, যারা যা চাকরির জন্য দরখাস্ত করেছে অল টুগেদার মেবি দেয়ার অনলি 3% 4%, তারপরে তাদের জন্য 30% দিতে হবে কেন? এত মানে দলবাজি করবার একটা সীমা আছে, এবং মুক্তিযুদ্ধের মতো এত বড় একটা মহান বিষয় নিয়েও এরকম কাজ করছে যে এটা নিন্দা জানাবার ভাষা নেই। আমি মানে প্রাক্তন ছাত্রনেতা বা প্রাক্তন ডাকসু বিভিন্ন করে কথা নেই, আমরা যারা লেখাপড়া যে যেখানেই করেছি সবাই তো ছাত্র, একদম স্কুলে কলেজে যে কোনো যায়নি তার কথা ভিন্ন, বাকি সবাই এটা বোধ করবেন মেধা সবসময় অগ্রাধিকার পাওয়া উচিত ইন এভরি ফিল্ড। এভরি ফিল্ড বলতে আমি একটা চাকরির ক্ষেত্রে বলছি না, এখন ক্রিকেট খেলার ক্ষেত্রেও যদি দেখা যায় ও আমার দল করে দেয় তাকে একটা চান্স দিয়ে দাও, এটা হবে নাকি? ক্রীড়া জগতে বা শিল্পের জগতে সংস্কৃতির জগতে শুধুমাত্র দলবাজির ধান্দা করে যদি কেউ কিছু করতে চেষ্টা করে সেটা তো কোনো কাজের কথা হবে না। অতএব সমাজ মেধাভিত্তিক হতেই হবে, জেনারেল প্রিন্সিপাল ওয়ার্ল্ড ওয়াইড তাই হয়, আর আমাদের এখানে ওই মেধাটাকেই খুন করে ফেলবার চেষ্টা করা হচ্ছে, খুবই নিন্দনীয়। মানে পরে প্রশ্ন যেটা করেছেন পিএসসির প্রশ্নপত্র ফাঁস, এটা সম্প্রতি না তো অনেক দিন ধরে হচ্ছে, পত্রিকাতেই এসছে এরকম করে, এবং এই প্রশ্নপত্র ফাঁস মানে কিন্তু প্রাইমারি লেভেলে প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, ইট ইজ নোন, গভর্নমেন্ট কিছু করেনি। হতাশা হওয়ার বিষয়টা কি, ধরা যাক একজন মানুষ খুবই টেকনিক্যালি টাকা চুরি করেছেন ব্যবসার নামে, টাকা চুরি করেছেন ওভার ইনভয়েসিং করে, আন্ডার ইনভয়েসিং করে টাকা বানিয়েছেন, বা ঘুষ দিয়ে ওই যেটাকে স্পিড মানি বলে এক্সট্রা টাকা কামিয়েছে এবং ব্যাংকে জমা রেখেছে, এটা তো দেখা যায় না। কিন্তু বাংলাদেশে এইবার দেখা গেল একজন মানুষ জোর করে অন্যদের থেকে সম্পত্তি লিখে দিয়েছে পুলিশের কর্মকর্তা, সেই পুলিশ সেই জায়গার উপরে তিনি একটা বিরাট স্থাপনা নির্মাণ করেছেন, কেউ দেখেনি? যাদের যাদের জমি চলে গেছে তারা গিয়ে বলে নাই, যাদের যারা দেখছে যে বিল্ডিংটা উঠছে কেউ বলে নাই, তো প্রশাসন আছে না ওখানে, তারা কী করেছে এতদিন ধরে চলেছে বলে নাই, তার মানে তারা নিজেরাই এগুলোর মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। এই কোটার কথা যখন আমি বলছিলাম তখন বলছি এখনও বলছি, মানে আমার কাছে অবাক লেগেছে যে একেবারেই যুক্তির কাছে না গিয়ে সরকার ধমকানো শুরু করে দিয়েছে এবং ছলচাতুরি করছে। এইখানে মানে আমাদের কনস্টিটিউশনে খুব স্পষ্ট করেই আছে, এমনিতে মানে কোটা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়নি, কিন্তু গভর্নমেন্ট যদি মনে করে তাহলে পিছিয়ে পড়া জাতি অনগ্রসর যে আছে এগুলোকে কোটা সরকারি মানে নির্বাহী আদেশে বরাদ্দ করা যেতে পারে, তাহলে বন্ধ করে দিলে নির্বাহী আদেশে মানে জেদের বসে। আমার এখন একদম স্পষ্ট মনে আছে যে
প্রধানমন্ত্রী সংসদের মধ্যে বক্তৃতা করতে করতে আর ওরা যখন চায় না যাও বাদ দিয়ে দিলাম, কোনো কথা নাকি এগুলো, তারা কেউই বলেনি যে কোটা বাদ দিয়ে দেন, তারা বলছে কোটা সংস্কার করেন, যা করছে এটা হবে না, উনি যেদের উপর এটা বলে দিলেন। তারপরে এতদিন পরে একটা মামলা হলো, সেই মামলার উপরে কোর্ট রায় দিয়ে দিল না কোটা আগেরটা বহাল হবে। মানে এমনিতেই তো আদালত দিয়ে প্রচুর প্রশ্ন আমাদের দেশে তৈরি হয়েছে, বিশেষ করে প্রধান বিচারপতিকে যেরকম জোর করে দেশ থেকে কান ধরে প্রায় ঘাট ধরে বের করে দেওয়া হয়েছে, তারপরে এই প্রশ্নটা খুবই যুক্তিসঙ্গত। মানে একই জিনিস দেখেছে বুয়েটের, কে জানি গিয়ে বলেছে ওখানে কেন ছাত্র রাজনীতি থাকবে না, ঘোষণা দিয়ে দিয়েছে, কোর্ট রায় দিয়েছে না ছাত্র রাজনীতি চলবে, একটা অদ্ভুত বিষয়। সব কিছু মিলামি বলছে যে এইখানে প্রশ্নপত্র ফাঁস হবার বিষয় এখন যে বলা হলো তা তো না, আগেও আসছে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কারা কারা জড়িত আছে সেরকম আছে। আমি মানে একটা টেলিভিশনের বা কি বলে ফেসবুকে একটা যোগ দেখলাম, অ্যারেস্ট করেছে একজনকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে। তো ওরকম লোক নিয়ে গেলে তো জেলখানার মধ্যে তো ওরকম উত্তম মধ্যম দেয়, তো দুই তিনটা সিপাহীকে ডেকে এনেছে তার বড় কর্তা যে পিটাও একে, প্রথমজন গেছে পিটায় না, কী রে কিছু করলি না, আর যদি জিজ্ঞেস করে কী তুই কিছু বলিস না, যে কী করবো আমি তো ওনার দেওয়া প্রশ্ন পেয়েই প্রশ্নপত্র পেয়েই না পরীক্ষা দিয়ে পাশ করছি, দারুণ চাকরি পেতাম, পরপর তিনজন এরকম বলেছে। তার মানে যারা চাকরি পেয়েছে কয়েকটা ব্যাচ পরপর এই রকম লিখিত কোয়েশ্চেন পেপার দিয়ে পাশ করেছে, সে পুলিশে কেন এভরিওয়্যার এই ঘটনাগুলো ঘটেছে। আমি আবার বলি গভর্নমেন্ট দেখেনি তা হতে পারে না। এখন এই যে হতাশার প্রশ্নটা আপনারা করছেন, না আমি না জানেন, আমরা এরকম হয় কি যে আমরা ইতিহাসের অনেক সময় মানে দলগত চিন্তার কারণে সত্য স্বীকার করি না। প্রশ্নপত্র ফাঁস ছিল না, কিন্তু 73 সালে খোলা মাঠের মতো বই খুলে পরীক্ষা দিয়েছে না ছেলেরা নকল করে, এখন সেই কথা আসছে না, কিন্তু তো ওপেন। আমি আমার স্কুল পড়বার সময় আমি বগুড়াতে লেখাপড়া করি, আমি বগুড়া বা আমার বাড়ি বগুড়া, মানে মাইক দিয়ে বাইরে থেকে প্রশ্নের উত্তর বলে দেওয়া হচ্ছে, ভেতর দিক লিখছে, আমি দেখেছি। আর এই যে মানে প্রশ্নপত্র ফাঁস শুধু না, নকল সাপ্লাই করা, নকল করে পরীক্ষা দেওয়া, অনেক শিক্ষকরা পর্যন্ত একজন পরীক্ষার্থীকে কোনো কিছু বলতে সাহস পায়নি, কারণ তার আবার যে বড় ভাই আছে বা ওস্তাদ আছে সে বলে দিয়েছে শিক্ষককে, ওকে কোনো যদি ডিস্টার্ব করেন তার কিন্তু অসুবিধা হবে, সে আবার মুক্তিযোদ্ধা হয়তো তখন কাঁধে স্টেন নিয়ে ঘুরে বেড়েছে, এরকম ঘটনাগুলো ঘটেছে। তো সব মিলিয়ে আমি বলছি সামগ্রিকভাবে শিক্ষা ব্যবস্থাটাই তো ধ্বংস করে দেওয়া হয়েছে। এখন খুবই দুর্ভাগ্যজনক কীরকম, ইংরেজিতে এমএ পাস একটা ছাত্র চাকরিতে গেছে, দরখাস্ত লিখতে পারে না, বাংলায় দরখাস্ত লিখতে পারে না, তো কীভাবে পাশ করলো? আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী, তখনও প্রধানমন্ত্রী ছিলেন, বক্তৃতা করেছিলেন যে আমি সবাইকে বলছি তো পাশ করে দাও, কেন ফেল করবে, ছেলেরা ফেল করবে কেন? অতএব হঠাৎ করে রাতারাতি দেখা গেল পাশের হার 95%, 96%, অথচ হয়তো তার এক বছর আগেই ছিল এটা 60%। এই যে এরকম করে সামগ্রিকভাবেই আমি মনে করি শিক্ষাটা একদম ধ্বংস করে দেওয়া হয়েছে। আর শিক্ষার মধ্যে কী হয়েছে, এখন তো শিক্ষার ব্যাপার না, ইউনিভার্সিটি সহ বড় বড় কলেজগুলো দখল করে রেখেছে ক্ষমতাসীন ছাত্র সংগঠন, তাদের পাণ্ডারা, এবং আর কাউকে ঢুকতে দেয় না। এগুলো তো সব আমরা জানি, গেস্টরুম কালচার, র্যাগিং কালচার, এগুলো সবাই আমরা যে কীরকম নির্যাতন নতুন নতুন ছাত্রদের করা হয়, ছাত্র সংগঠন সরকারি ছাত্র সংগঠনের মিছিলে না আসলে তাকে আর জায়গা দেওয়া হবে না, তাকে হলে থাকতে দেওয়া, পরীক্ষা পর্যন্ত হবে না, পরীক্ষার হল থেকে বের করে পিটাতে পিটাতে বিদায় করে দিয়েছে, এরকম ঘটনা ঢাকা ইউনিভার্সিটিতে ঘটেছে। ফলে আমি বলছি যে প্রশ্নপত্র ফাঁস সহ এই সামগ্রিক বিষয়গুলো আমাদের মানে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। বিএসসি সাংবিধানিক প্রতিষ্ঠানটা প্রশ্নবিদ্ধ, মানে এগুলো না খুব বড় মাপের জিনিস নাই তো এখন, আর নিশ্চয়ই একটা সাংবিধানিক প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধ হওয়া মানে বিরাট ব্যাপার, সংবিধানই প্রশ্নের মধ্যে পড়ে যায়, কিন্তু প্রধান বিচারপতিকে রাত্রেবেলা গায়ের জোর বের করে দেওয়ার পরে এগুলো কথার কোনো দাম থাকে নাকি? খেয়াল করে দেখেন একটা দেশের তিনটা বিরাট স্তম্ভ, বিচার ব্যবস্থা,
পুলিশ, আর্মি। আর্মি যিনি চিফ ছিলেন তার বিরুদ্ধে আমেরিকান তাদের ইনভেস্টিগেশনে আসছে, তার উপরে আল জাজিরা রিপোর্ট করছে পুরো পরিবার সহ উইথ ডকুমেন্ট, দ্যার ইজ নো আনসার। একজন পুলিশ, তারটা তো মানে পুলিশ একজন না, লাইন করে সিরিজের মতো কে কত বড় অন্যায় করেছে সেগুলো সিরিজ বেড়ে বেরোচ্ছে, কোনো জবাব সরকার দিতে পারছে না। আর প্রধান বিচারপতিকে এরাই বের করে দিয়েছে, তারপরে তার নামে দুর্নীতির মামলা দিয়েছে। তাহলে থাকলো কি? কোনো প্রতিষ্ঠানই তো থাকছে না। সাংবিধানিক প্রতিষ্ঠান আমি যদি পার্লামেন্ট বলি, এই পার্লামেন্ট কোনো পার্লামেন্ট, এগুলো কোনো ভোট হয়েছে, এগুলোকে সংসদ বলা যায়, এরা কি সংসদ আবার যোগ্য আছেন? এরকম কেউই না, বিকজ কেউই নির্বাচিত হন। ফলে আমি মনে করি সামগ্রিক ব্যবস্থাটাই মানে প্রশ্নবিদ্ধ, আমাদের রাষ্ট্রই প্রশ্নবিদ্ধ নৈতিকভাবে। পিএসসি এবং অন্য যাই বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার অবস্থা কী? মানে এই যে শিক্ষার এই অবস্থা চলছে, ওই শিক্ষকদের মধ্যে থেকে তো বেরোয়নি যে শিক্ষার এই অবনমনের জন্যে, শিক্ষার এই মান ধ্বংস হয়ে যাচ্ছে, সেই কারণে আমরা শিক্ষকরা একদিন ক্লাস বর্জন করলাম, তারা তাদের বেতন স্কেল নিয়ে করছে, ওটাও তাদের যুক্তি আছে, কিন্তু তারা কোনো নৈতিক ইস্যুতে ছাত্রদের নৈতিকতার মান, শিক্ষার মান এগুলো নিয়ে কিছু করেন নাই। ফলে আমি মনে করি যে শিক্ষাঙ্গন একেবারে দুর্বৃত্তদের হাতে চলে গেছে সর্বদিক থেকে, এইটা থেকে আমাদের বেরিয়ে আসতে কষ্ট হবে। কেবলমাত্র এই সরকার যদ্দিন আছে তখন কোনো কিছু আশা করবার উপায় নেই, সরকার বদলে গেলে, নতুন সরকার আসলে তারা যদি নতুন করে সব কিছু ভাবে।